স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সারা দেশে সীমিত পরিসরে চালু করা হচ্ছে যাত্রীবাহী রেল পরিবহন। বর্তমানে ঢাকা রাজশাহী, ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও পঞ্চগড় রুটের 8টি ট্রেন চলবে। এ লক্ষ্যে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কাউন্টার ও ট্রেনে ওঠানামার জন্য গোলাকার বৃত্ত করে সামাজিক নিরাপত্তা দূরত্বের ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্টারদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতির মধ্যে রোববার থেকে ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে চলাচল করবে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস ও পাহাড়িকে এক্সপ্রেস। এরই মধ্যে শারীরিক দূরত্ব নিশ্চিতে টিকিট কাউন্টারের সামনে 3 ফুট দূরত্বে বৃত্ত এঁকে দেওয়া হয়েছে। তবে কাউন্টার থেকে নয়, টিকিট বিক্রি হবে অনলাইনে। যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট বিক্রি হলে তা কালোবাজারিদের হাতে চলে যাবে। তবে রেল কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। একটা জনগোষ্ঠী আছে যারা অনলাইনে টিকিট কাটাতে অভ্যস্ত না, ওরা বঞ্চিত হবে। পাশাপাশি এখানেও একটা করাপশনের সুযোগ থাকবে অনলাইনে যদি সবগুলো টিকিট দেওয়া হয়। কঠোরভাবে মনিটরিং করার জন্য আমাদের জিআরপি, আরএনবি এবং আমাদের রেলওয়ের স্টেশন সংশ্লিষ্ট লোকজন স্টেশনে এটা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। 2 মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে রাজশাহী থেকে চলাচল করবে ট্রেন। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে রাজশাহী হয়ে ঢাকায় যাবে বনলতা এক্সপ্রেস। তবে শনিবার সকাল থেকে টিকিট নিতে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কাউন্টারে এসে দাঁড়ায় আছে, আমরা যেহেতু অনলাইন ব্যবহার করতে পারি না এর জন্য কাউন্টারে আমরা অপেক্ষা করতেছি। গতকাল আসছি, আজকে ভোর 5টার নামাজ পড়ে আসছি, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা কনক্রিট পাই নাই। টিকিট কাউন্টার ও ট্রেন উঠা এবং নামার জন্য গোলাকার বৃত্ত করে সামাজিক নিরাপত্তা দূরত্ব ব্যবস্থা তৈরি করা হয়েছে। ট্রেন চালু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। টিকিট এখন 100% দিয়েছে অ্যাপস প্লাস কাউন্টার একসঙ্গে। আমার বনলতাতে আসন সংখ্যা 928, তার ভিতরে যদি 50% হয় তাহলে 462 একসঙ্গে ওপেন হবে। একই চিত্র সিলেটের। রোববার সকাল 6:15 সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে কালনী এক্সপ্রেস। চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকে এক্সপ্রেস ছাড়বে 10:15। এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে 50% টিকিট বিক্রি করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।